হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক রোকো বাইকার। তো আজকে আবারও চললাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে বের হলো বাইকের চেন বারবার পড়ে যায় কেন। তো কালকে আমাকে এক ভাই কমেন্ট করেছিল, তো তার বাইকের চেন বারবার পড়ে যায়। তো আজকে আমি এই বিষয়ে জানাবো যে বাইকের চেন কি কারণে বারবার পড়ে যায়। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। ভিডিওটি কোনো উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আগে আমার বাইকের চেন কভারটা খোলো, পরে আপনাদের সাথে কথা বলছি। তো দেখতেই পাচ্ছেন আমার বাইকের চেন কভার কিন্তু খোলা হয়ে গেছে। তো এখন কথা বলবো বাইকের চেন কেন পড়ে যায়। তো বাইকের চেন পড়ে যাওয়ার প্রথম কারণ হলো বাইকের চেন যদি লুজ থাকে। যদি বাইকের চেনটা অতিরিক্ত লুজ থাকে তাহলে কিন্তু আপনার বাইকের চেন পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমার বাইকের চেনও কিছুটা লুজ আছে, তো আমার বাইকের চেন এখনও পড়ে না। তো যদি আপনার বাইকের চেন লুজ হয়ে থাকে তো অবশ্যই টাইট দিয়ে দিবেন। তো কীভাবে টাইট দিবেন এই বিষয়ে আমার একটি ভিডিও করা আছে, তো চাইলে আপনি দেখে নিতে পারেন। তো তারপর আপনি যে জিনিসটা খেয়াল করবেন সেটা হলো আপনার বাইকের চেন স্প্রিগেট। যদি আপনার বাইকের চেন স্প্রিগেট বাঁকা হয়ে থাকে তাহলে কিন্তু বাইকের চেন পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আপনি আপনার বাইকের চেন সামনে এবং পিছনে দুটো চেক দিবেন, দেখবেন বাইকের চেন স্প্রিগেট বাঁকা আছে কি না। যদি বাঁকা থাকে তাহলে কিন্তু আপনার বাইকের চেন পড়ে যাবে। তো এটা বোঝার জন্য কিন্তু আপনার বাইকের চেন কভারটা খুলতে হবে। খুলে তারপর বাইকটি যখন ঘোরাবেন, বাইকটি গিয়ার দিয়ে ঘোরাবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন চেন স্প্রিগেটটি বাঁকা আছে। তো এটা বাঁকা হওয়ার কারণ হচ্ছে আমরা যখন বাইকের চেন টাইট দিই তখন কিন্তু এই নাটটি লুজ করতে হয়। যখন লুজ করার পর বাইকের চেনটি অ্যাডজাস্ট করার পর যখন আমরা এই নাটটি টাইট দিই, যদি আমাদের বাইকটি নাট টাইট দেওয়া না হয় তাহলে কিন্তু এই বাইকের চেনটি চেন স্প্রিগেটটি এক্সের চেপে আসে বা বাঁকা হয়ে যায়। তো তারপর যে জিনিসটা খেয়াল করবেন সেটা হলো আপনার বাইকের চেন স্প্রিগেট, দেখবেন আপনার বাইকের চেন স্প্রিগেটটা ক্ষয় হয়ে গেছে কি না। এটা কিন্তু আপনার দুটো চেক করতে হবে, সামনে অথবা পিছনে দুটো চেক করবেন বাইকের স্প্রিগেট ক্ষয় হয়ে গেছে কি না। যদি ক্ষয় হয়ে থাকে তাহলে চেঞ্জ করে ফেলবেন। তো তারপর যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে বাইকের চেন অ্যাডজাস্ট করার জন্য যেই নাটটা আছে সেটা যদি লুজ থাকে। আপনার বাইকের চেন অ্যাডজাস্ট করার জন্য যেই নাটটা দেওয়া হয়েছে এটা যদি লুজ হয়ে যায় তাহলে কিন্তু আপনার বাইকের চেন পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। তো এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার মতামত কমেন্টে জানাবেন। আপনার মতামত জেনে কিন্তু আমি আরেকটি ভিডিও করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।